তেলিয়ামুড়া মুঙ্গিয়াগামী থানাধীন বিভিন্ন এলাকায় চরম পানীয় জলের সংকট চলছে। এই পানীয় জলের সংকট মেটাতে পাহাড়ি জনপদগুলিতে পাইপলাইনে জল সরবরাহ করার চেষ্টা করছে প্রশাসন, যার কারণে পাহাড়ি পথে রাস্তার এক কিনারা ধরে পাইপলাইন বসানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে মুঙ্গিয়াগামী থানাধীন 36 মাইল এলাকায় রাস্তার পাশে পাইপলাইনে সেট করা ইটগুলিকে কেবা কারা চুরি করে নিয়ে পালিয়েছে। জানা গেছে এই ইটগুলো চুরি করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে, কিন্তু এই ইট ক্রমাগত চুরির ফলে রাস্তার পাশের পাইপলাইনগুলি সাপোর্ট না পেয়ে ক্রমাগত খুলে যাচ্ছে। এর কারণে 36 মাইল 35 মাইল সহ মুঙ্গিয়াগামীর বিস্তীর্ণ এলাকায় পাইপলাইনে জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে, এমনকি অনেক জায়গায় জল পৌঁছাচ্ছেও না। এমনও দেখা গেছে পাইপলাইন ক্রমশ নিম্নমুখী হয়ে পড়ার কারণে কোথাও কোথাও পাইপলাইন ভেঙে গেছে, আবার কোথাও দুই পাইপের মাঝের জোড়া ছেড়ে গেছে। স্থানীয় লোকজনরা জানিয়েছেন ইট চুরি যাওয়ার বিষয়টি এবং পাইপলাইন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই খবরটি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু ইট চুরি রোধে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়া স্থানীয় লোকেরা আরো জানিয়েছে শুধু পাইপলাইনের জন্য যে সাপোর্টিং ইট দেওয়া হয়েছিল সেগুলি শুধু চুরি হচ্ছে না, চুরি হচ্ছে জাতীয় সড়কের সুরক্ষার জন্য রাস্তার পাশে যে সাপোর্টিং ওয়াল তৈরি করা হয়েছিল সেই সাপোর্টিং ওয়ালের ইটও, যার ফলে সামান্য বৃষ্টিতে জাতীয় সড়কের কিছু কিছু অংশ ভেঙে চলে যাচ্ছে পাহাড়ের গর্ভে। তাই সচেতন নাগরিকরা অবিলম্বে রাস্তার পাশের বাউন্ডারির ইট চুরি বন্ধের দাবি তুলেছেন। আমরা